بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. প্রিয় সম্মানিত দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকেই MLTV দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে। আগামী 2-3-4 ফেব্রুয়ারি 2024 বিশ্ব ইজতেমা শুরু হবে ইনশাআল্লাহ। এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের কাজ ব্যাপকভাবে চলতেছে। প্রতিদিনই শত শত মানুষ এই কাজে বিনা পারিশ্রমিকে অংশগ্রহণ করতেছেন। বিশ্ব ইজতেমা হলো দ্বীনের দায়ীদের এক মিলন মেলা। বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে পুনরায় পূর্ণাঙ্গ দ্বীনের প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করা। প্রত্যেকটা মুসলমানদের শতভাগ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করাই বিশ্ব ইজতেমার মূল লক্ষ্য উদ্দেশ্য। আজ বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলিগের যে মেহনত দুনিয়াতে চলছে, তা মৌলিকভাবে নবীওয়ালা সেই গুরু দায়িত্বটাই পালন করছে। নবী হলেন, আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবী আর দুনিয়াতে আসবে না। এই দিনের দায়িত্ব জিম্মাদারি এই উম্মতের মাঝেই রেখে গেছেন। দিন কায়েমের লক্ষ্যেই প্রতি বছরেই এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এই বিশ্ব ইজতেমা থেকেই দিন শিখার জন্য, দিন প্রচার প্রসার করার জন্য শত শত হাজার হাজার জামাত এই ময়দান থেকে বের হয়। নিজে কিভাবে দিনের উপর চলতে পারে এবং সারা দুনিয়ার মানুষকে কিভাবে দিনের উপর উঠাইতে পারে, এই এক মেহনত নিয়েই তাবলিগ জামাতে বের হয়। এক চিল্লা 40 দিন, 120 দিন, 1 বছর দেশ বিদেশে ছড়িয়ে পড়েন এই দিন প্রতিষ্ঠা করার জন্যই এবং দিন কায়েমের জন্যই। বিশ্ব ইজতেমার আরেকটি অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল উম্মতকে আল্লাহমুখী করার জন্য দায়ীদের এমন একটি জামাত তৈরি করা, যারা উলামা ইকরামের তত্ত্বাবধানে দিবানিশি উম্মতের হেদায়াতের জন্য ফিকির ও কঠোর মুজাহাদা করবেন। রাতের নির্জনতায় উম্মতের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে রুনাজারি ও কান্নাকাটি করবেন। আল্লাহর দেওয়া জান, মাল ও সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। এর জন্য কারো কাছে কোনো বিনিময় চাইবে না। তারা দুনিয়ার চাকচিক্যের প্রতি ভ্রুক্ষেপও করবে না। তাদের দৃষ্টি সর্বদা মহান স্রষ্টার প্রতি নিবন্ধ থাকবে। তারা তাদের রবের কাছেই সাহায্য প্রার্থনা করবে। গাইরুল্লাহর থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী থাকবে। তাদের ইমান আমল আখলাক হবে সাহাবিওয়ালা ইমান আমল ও আখলাকের মতো। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই প্রতি বছরেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিশ্ব ইজতেমায় আসার জন্য তৌফিক দান করুন। আমিন।